নমস্কার বন্ধুরা, ফার্স্ট টাইম উইথ অর্পিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হলো ছোলার ডালের তরকা। এটি আপনারা ব্রেকফাস্ট কিংবা ডিনারে লুচি, পরোটা, রুটির সাথে খেতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি ছোলার ডাল আর চিকেন কিমাগুলোকে সেদ্ধ করে নিয়েছি একসাথে। ছোলার ডাল এতে আছে 1.5 কাপ আর চিকেন কিমা আছে 100 গ্রাম। সেদ্ধটা হবে ঠিক এইরকম, খুব বেশি সেদ্ধও হবে না আবার শক্তও থাকবে না। সেদ্ধটা খুব বুঝে শুনে করতে হবে। আপনারা চাইলে প্রেশার কুকারে সেদ্ধ করে নিতে পারেন, সেক্ষেত্রে 3টে সিটি দেবেন। আমি কড়াইতে সেদ্ধ করে নিয়েছি, দেখুন খুব ভালো সেদ্ধ হয়েছে, অথচ গড়িয়ে যায়নি আর শক্তও নেই। ঠিক এইরকম ধরনের সেদ্ধটা করে নিতে হবে। এবার গ্যাসের উপরে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি, এটা গরম হয়ে গেছে। এতে আমি 1টা শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন মেথি আর 1/2 টিস্পুন জিরে, এটাকে আমি ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে নেব, তারপর এটাকে ক্রাস্ট করে দেব। ফাইন পাউডার হবে না, ক্রাস্ট হবে। আমার এগুলো ড্রাই রোস্ট করা হয়ে গেছে। আমি 30 সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে লো হিটে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার ওইগুলোকে আমি ক্রাস্ট করে নেব। এবার একটি পাত্রে ডিম ফেটিয়ে সামান্য লবণ দিয়ে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কড়াইতে 1 টিস্পুন আমি তেল দিয়ে দিয়েছি। এবারে আমি ডিমটাকে ছোটো ছোটো টুকরো করে করে ভেজে নেব। আমার ডিম ফ্রাইটা হয়ে গেছে, এর থেকে বেশি ডিপ হবে না, এইরকমভাবেই ভাজতে হবে। এরপর আমি এটা একটা প্লেটে নামিয়ে নেব। 4 টিস্পুন আমি কুকিং অয়েল দিয়ে দিয়েছি, 1টা তেজপাতা দিয়ে দিলাম। এবার 1টা স্টিক দিয়ে দিলাম দারচিনি, 2টো ছোট এলাচ দিলাম আর 4টে লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য পরিমাণে ভেজে নিলাম। 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু নেড়ে দিলাম। এবারে এগুলো আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে লো হিটে। এবারে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, 2 টিস্পুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবারে ভালো করে এটাকে আমি কষে নেব, পেঁয়াজটার যাতে গন্ধটা চলে যায়। আমি একটু সময় নিয়ে 40 সেকেন্ডের মতো এটাকে আমি কষে নেব। পেঁয়াজ বাটাটাকে আমি ভালো করে কষে নিয়েছি এবং রংটাও একটু চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দেব, ভালো করে এটাকেও ভেজে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। এটাকেও আমি ভালো করে ভেজে নেব। মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে দেবো। এতে আমি 1 টিস্পুন করে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। সব মশলাগুলো ভালো করে কষে নিতে হবে লো টু মিডিয়াম হিটে। এর জন্যে অল্প একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে মশলাটা কষে নিলাম। আমি 1 মিনিট সময় নিয়ে লো টু মিডিয়াম হিটে মশলাটাকে খুব ভালো করে কষে নিয়েছি।
এখন আমি 2 টিস্পুন টমেটো পেস্ট ঢেলে দিলাম। এটা একটা মিডিয়াম সাইজের টমেটো এটা পেস্ট করা। একটু কষে নেব, আবার একটু মশলাগুলো সব একসাথে টমেটোর সাথে টমেটো পেস্টের সাথে কষে নেব ভালো করে। সব মশলাগুলো আমি খুব ভালো করে কষে নিয়েছি। এবারে ছোলার ডাল আর চিকেন কিমা সেদ্ধ ছিল সেটা দিয়ে দিই। ভালো করে এটাকে মশলার সাথে ছোলার ডাল আর চিকেন কিমার সেদ্ধটা আমি কষে নেব। এক মিনিট সময় ধরে লো টু মিডিয়াম হিটে আমি মশলার সাথে ডালটা চিকেন কিমা কষে খুব ভালো করে আমি মশলার সাথে ডাল আর কিমাটা ভালো করে আমি কষে নিয়েছি। এবারে আমি এতে 4 কাপের মতো জল অ্যাড করব। আমি জল দিয়ে দিলাম। ডাল আর কিমাটা সেদ্ধই আছে, তাই খুব বেশি এটাকে আর ফোটানোর দরকার লাগবে না। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জল দেবেন। কে কেমন গ্রেভি রাখবে, কে কেমন শুকনো খাবে, একটু না একটু ডালটা পাতলা পাতলা খাবে, সেই রকম বুঝে জল দেবেন। এটা 5-7 মিনিট, আমি 7 মিনিটের মতো আমি বসিয়ে রাখবো, চাপা দিয়ে এটাকে রান্না করব। খুব কম সময়ের মধ্যে খুব চটজলদি এবং খুবই সুস্বাদু এই ছোলার ডালের তরকা। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে চেষ্টা করবেন বানানোর। এবারে ডালটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। ডালটা আমার ফুটে গেছে তরকা ডালটা। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে 7 মিনিটের মতো লো হিটে ঢাকা দিয়ে রান্না করব। 7 মিনিট পরে আমি ফিরে এলাম। আমার তরকাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবারে আমি এতে ড্রাই রোস্ট করা মেথি, জিরে আর শুকনো লঙ্কার রোস্ট আমি ক্রাশ করে নিয়েছি, ড্রাই রোস্ট করে সেটা ছড়িয়ে দিলাম। একটু ধনে পাতা কুচি আমি দিয়ে দিলাম। ভেজে রাখা ডিমের কুচিগুলো আমি দিয়ে দিলাম। বানিয়ে খাবার জন্য আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেল ছোলার ডালের তরকা।